পোল্যান্ড, পোল্যান্ড নামটির সাথে আমরা সকলেই পরিচিত, আর বিশেষ করে বর্তমানে আরও বেশি পরিচিত হচ্ছি। কিন্তু পোল্যান্ড দেশটি সম্পর্কে আমরা কি জানি, আর জানলেও বা কতটুকু? আজ আমরা জানব পোল্যান্ড দেশ সম্পর্কে এবং কেমন সেই দেশ। স্থিতিশীল গণতন্ত্রের দেশ পোল্যান্ড, এই পোল্যান্ডের নাম শুনতেই বহু বছরের সংস্কৃতি, সাহিত্য, সমুদ্রের নীল জলরাশি আর সবুজের ছায়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত দেশের কথা মাথায় আসে। এর বাইরেও রয়েছে দেশটির দীর্ঘ ইতিহাস। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আর যশোর টিউবারের সাথে থাকা মানে সবসময় ভালো থাকা। আর আপনাদের ভালোটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পোল্যান্ড দেশ সম্পর্কে সমস্ত ইম্পর্টেন্ট এবং মনোমুগ্ধকর আশ্চর্যজনক কথা, যেটা শুনলে আপনার জ্ঞান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টের আজকের এপিসোড। বন্ধুরা, ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র এবং ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড। এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত। এর রাজধানীর নাম ওয়ার্স। দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুশ, পশ্চিমে জার্মানি, উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত। এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে। পোল্যান্ডের আয়তন 312,679 বর্গ কিলোমিটার। 2018 সালের একটি হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা 3,81,00,000-এর অধিক। পোল্যান্ডের সরকারি ভাষা পোলীয়। পোল্যান্ডের প্রায় 98% লোক পোলীয় ভাষাতে কথা বলে। তাছাড়া অন্যান্য ভাষার মানুষ এখানে বসবাস করে। তার ভিতরে রয়েছে বেলারুশ, জার্মানি, ইউক্রেনীয় এবং রোমানীয় ভাষা। তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে থাকে। বন্ধুরা, আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে পোল্যান্ডে আপনি যে কোনো জায়গাতে বসে মদ খেতে পারবেন, হোক সেটা পাবলিক প্লেস কিংবা প্রাইভেট প্লেস। কিন্তু আপনি পাবলিক প্লেসে ভুল করেও আপনার গার্লফ্রেন্ডকে কিস করতে পারবেন না, তাহলে গুনতে হবে আপনাকে জরিমানা, কেননা এটা পোল্যান্ড আইন বিরোধী কাজ। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ পোল্যান্ডে যায় ডেটিং করার জন্য, আর পোল্যান্ড নারীরা অনেক সুন্দরী হয়ে থাকে এবং তারা বিশেষ করে বাহিরের দেশের মানুষকে বেশি বিয়ে করে তাদের সাথে তাদের দেশে চলে আসে। কিন্তু এক্ষেত্রে হতে হবে আপনাকে অস্ট্রেলিয়া, কানাডা কিংবা ইউএসএর গ্রিন কার্ডধারী। এ কেমন বিচার? বন্ধুরা, পোল্যান্ড জনসংখ্যার ঘনত্বের দিকে 83তম অবস্থানে অবস্থান করছে এবং প্রতি বর্গ কিলোমিটারে 123 জন মানুষ বসবাস করে এবং মাথাপিছুর দিক থেকে 40তম স্থানে আছে। প্রতি মাথাপিছু আয় $19,752 এবং দেশটিতে পানি আছে 3.7%। বন্ধুরা, পোল্যান্ডের কারেন্সি অর্থাৎ পোল্যান্ডের মুদ্রাকে জোটি বলে। এক জোটি সমান বাংলাদেশি 21 টাকা। পোল্যান্ডের সংক্ষেপে টাকার ফর্ম হচ্ছে PLN এবং এখানে গাড়ি হাতের রাইট সাইড দিয়ে চলে। আপনি যদি ভুলক্রমে লেফট সাইড দিয়ে চালান তাহলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। 1791 সালের দিকে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া ও অস্ট্রিয়া পোল্যান্ডকে অধিকার করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি আবার স্বাধীনতার স্বাদ পায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার পোল্যান্ডের উপর আঘাত আসে। জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে এবং দখল করে নেয়। এর মধ্যে দিয়েই সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সেই সময় সোভিয়েত ইউনিয়ন অপ্রত্যাশিত আক্রমণ করে, ফলে দেশটি আবার পূর্ব ও পশ্চিমে ভাগ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন এক রাজ্য কমিউনিস্ট রিপাবলিক পোল্যান্ড হিসেবে পরিচিতি লাভ পায়। বন্ধুরা, পোল্যান্ডের নাগরিকদেরকে পোলিশ বা পোল বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অগণিত মানুষের মৃত্যুর ফলে দেশটির জনসংখ্যা অনেক কমে যায়। তাই হয়তো মনে করা হচ্ছে বর্তমানে দেশের যে জনসংখ্যা আছে তার দ্বিগুণ হতে অনেক সময় লেগে যাবে। সম্প্রতি পশ্চাত্য দেশগুলি যখন আর্থিক সংকটে ভুগছিল তখন ইউরোপের শক্তিশালী দেশগুলিও অর্থনীতি বেশ খারাপের দিকে পৌঁছায়। কিন্তু এর মধ্যেও পোল্যান্ডের অর্থনীতি খুব একটা নিচে নামেনি, কারণ পোল্যান্ড অর্থনীতি সেই সময় স্থিতিশীল ছিল, যার ফলে পোল্যান্ডকে এই সংকটে পড়তে হয়নি। এবং 2004 সালে মে মাসের 1 তারিখে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করে। বন্ধুরা, পোল্যান্ডে বর্তমানে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন অভ্যন্তরীণ ও বহির্মুখী সাংস্কৃতিক অনুষ্ঠান, টুরিস্ট মনোরঞ্জনকারী বিভিন্ন দল আর আশ্চর্যজনক সব দর্শনীয় স্থান, যা পোল্যান্ডকে পর্যটক সমৃদ্ধ দেশ হিসেবে প্রসিদ্ধ করে তুলেছে। ন্যাশনাল জিওগ্রাফির চোখে
পোল্যান্ড বিশ্বের 23টি সুন্দরতম দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। বন্ধুরা, পোল্যান্ডে বসবাসকারী 97% মানুষই পোলীয়, বাকি 3% অন্যান্য জায়গা থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে, এবং পোল্যান্ডের 87% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। এছাড়া পোলীয়, অর্থোডক্স সহ অন্যান্য কিছু গোষ্ঠী মানুষ এখানে ধর্ম পালন করে। পোল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ভলিবল ও ফুটবল। এছাড়াও পোল্যান্ডের মানুষ বাস্কেটবল, হ্যান্ডবল, বক্সিং, স্কাই ড্রাইভ, আইস হকিং, টেনিস, সুইমিং এবং বাইক রাইডিং করতে অনেক পছন্দ করে। বন্ধুরা, পোল্যান্ডের মানুষ অনেক ফ্যাশন প্রিয়, তারা ফ্যাশন না করলে বাঁচতেই যেন পারে না, এবং তাদের মতে তাদের দেশটির জাতীয় পরিচয় বহন করে তাদের ফ্যাশন। বন্ধুরা, পোল্যান্ডের কোনো কোনো অঞ্চল জনবিরল ও গহীন অরণ্যে আবৃত। ওইসব অঞ্চলে কৃষি ও শিল্প সম্পদের পরিমাণ খুবই কম, এবং পোল্যান্ডের পোলীয় মানুষের খাদ্যাভ্যাস ইউরোপের অন্যান্য দেশের মতোই একই প্রকৃতির, এবং এখানকার কলিং কোড +48 এবং ইন্টারনেট TLD.PL এবং সময় অঞ্চল UTC+1 CET অথবা গ্রীষ্মকালীন UTC+2 CEST। বন্ধুরা, পৃথিবীর মানচিত্রে 69তম স্থানে থাকা দেশটির বর্তমানে শাসন ব্যবস্থার সুবিধার্থে 16টি প্রশাসনিক উপবিভাগে বিভক্ত করা হয়েছে, এবং পোল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান সদর দপ্তরগুলি সব পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে অবস্থিত। এজন্যই বলা হয়েছে যে ইউরোপের কিছু বিশাল বিশাল ইমারতে ভরা শহরগুলির মধ্যে ওয়ারস একটি। এই শহরটি প্রাচীন ঐতিহ্য এবং মর্যাদার কথা বিবেচনা করেই হয়তোবা শহরটির পুরাতন অংশটিকে আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং এই জায়গাটিকে ওয়ার্ল্ডস ওল্ড টাউনও বলা হয়। বন্ধুরা, বর্তমানে পোল্যান্ডে বসতি স্থাপন করার জন্য বাংলাদেশ থেকে অনেক মানুষ পোল্যান্ডে যাচ্ছে। কেউ বা যাচ্ছে স্টুডেন্ট ভিসাতে, কেউ বা যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাতে। কিন্তু দুঃখের বিষয়, পোল্যান্ড অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত নয়, পোল্যান্ড অ্যাম্বাসি অবস্থিত দিল্লিতে। তো আপনাকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য যদি যেতে হয়, তাহলে আপনাকে প্রথম দিল্লিতে যেয়ে তাদের অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে। তাছাড়া পোল্যান্ডের মানুষ একটি বেশি বন্ধুসুলভ হয়ে থাকে। বন্ধুরা, পোল্যান্ডে কাজের খুব মূল্যায়ন করা হয়, অর্থাৎ একজন ওয়ার্কারকে অনেক সম্মান করা হয় তার কাজের জন্য, অর্থাৎ শ্রেণী বৈষম্যতা পোল্যান্ডে ততটা লক্ষ্য করা যায় না। বন্ধুরা, পোল্যান্ডের জাতীয় ফল অ্যাপেল এবং জাতীয় পশু ইউরোপিয়ান বাইসন, যেটি ইউরোপের বর্তমান পোল্যান্ডেই দেখা যায়, এবং জাতীয় ফুল ক্রোন পপি এবং জাতীয় পাখি ইগল। বন্ধুরা, পোল্যান্ডের জাতীয় মাছ কার্ভ। বন্ধুরা, তাছাড়া পোল্যান্ডের সমস্ত বিষয়ে একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না। এই ভিডিওটা কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন, এবং যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন। আর আপনি যদি যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করলে নিজের থেকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কি বিষয়ে ভিডিও দেখতে চান, কোন দেশ সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই দেশের উপরে ভিডিও তৈরি করতে। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং যশোর টিউবারের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আর এক নতুন এপিসোডে।